আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব পাঙ্গাস মাছ ভুনা। আজকের এই পাঙ্গাস মাছ ভুনাটা আমি যেভাবে রান্না করব, এভাবে রান্না করলে খুবই মজাদার হয়। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। অনেকেই পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করেন না, অনেকের কাছে গন্ধ লাগে। তো আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে পাঙ্গাস মাছে একদমই গন্ধ লাগবে না। যারা খেতে চান না তারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। মাছ রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়েছি, আর মাছটা আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাঙ্গাস মাছের উপরে যে কালো চামড়াটা থাকে আমি চামড়া ফেলে দিয়েছি। চামড়াটা ফেলে দিলে মাছের যে গন্ধটা থাকে সেটা একেবারেই চলে যায়। আর মাছের এই কালো চামড়াটা দেখতে অনেকেই পছন্দ করেন না, অনেকের কাছে খারাপ লাগে, যার কারণে এভাবে চামড়াটা ফেলে দিয়ে রান্না করতে পারেন। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। আজকের এই মাছটা রান্না করব সরিষার তেল দিয়ে। প্যানে আমি পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এক কাপের মতো দিয়ে দেব। এখন এই পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, সেভাবেই অ্যাড করে দিলাম পেঁয়াজটা। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আজকের মাছটা, এটা রেগুলার রান্নার তেল দিয়েও করে নেওয়া যাবে। সরিষার তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। এখন দিয়ে দেব তেজপাতা, আর মাছ রান্নাতে তেজপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। পেঁয়াজটা আমি খুব বেশি লাল করব না, হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি হাফ চা চামচের মতো নিয়েছি। আদা রসুন বাদ দিয়েও মাছটা রান্না করে নেওয়া যায়, এক একটার স্বাদ এক এক রকম হয়। আদা রসুন দিয়ে আবারও ভেজে নেব, মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজ টমেটো একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ করে, হলুদের গুঁড়াও নিয়েছি হাফ চা চামচের মতো। সামান্য একটু পানি দিয়ে দেব, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছের ভুনা অনেকভাবেই রান্না করা যায়, আমি মশলাটা কষিয়ে নিয়ে রান্না করছি, এটা হাতে মেখেও রান্না করা যায়। তো এক একটা মাছ ভুনার স্বাদ এক এক রকম হয়। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, মশলা যত ভালো কষানো হবে মাছের টেস্টটাও বাড়বে। পরিমাণ মতো করে লবণ দিয়ে দিতে হবে, লবণের জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি মাছ দিয়ে দেব। মাছগুলো আমি কষিয়ে রান্না করছি, পাঙ্গাস মাছটা কষিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয়। তবে যারা ভেজে খেতে পছন্দ করেন হালকা ভেজে নিতে পারেন মাছগুলো। মশলার সাথে এখন মাছটা সুন্দর করে কষিয়ে নেব। অল্প আছে কষিয়ে নিতে হবে, আর বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলা পুড়ে না যায়। আমি সুন্দর করে মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব, মাখো মাখো ঝোল থাকবে সেভাবেই পানিটা দিয়ে দিলাম। আবারও একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছে। লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেব। মাছের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, ঝোলটা আমি আরও খানিকটা টানিয়ে মাখো মাখো করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া কিছুটা। জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি। কাঁচামরিচটা একটু চিরে নিয়েছি, এতে করে একটু ঝালঝাল বের হবে। আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। মাছের ঝোলটা আমি যতটুকু রাখতে চাই টানিয়ে নিয়েছি, রামাখা টাইপের হয়েছে ঝোলটা। পাঙ্গাস মাছের ভুনা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার পাঙ্গাস মাছ ভুনা। সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই মাছ ভুনা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।